সম্মানিত দর্শক ভাই ও বন্ধু, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সওয়াল ও জবাব লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা প্রশ্ন করবেন জানার জন্য এবং মানার জন্য। প্রশ্ন যখন করবেন আপনার টিভি ভলিউম কমিয়ে নেবেন এবং সংক্ষেপে প্রশ্ন করবেন, আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, আমি নাটোরের লালপুর থেকে। জি জি বলুন। আমি এক নাম্বার প্রশ্ন হচ্ছে, কারো ছেলের সন্তানের বইয়ের অর্থাৎ ছেলের বইয়ের সন্তান হচ্ছে না, ছেলে হচ্ছে না, এবং দীর্ঘ চিকিৎসার পরেও ছেলে তার সন্তানের পিতা হতে পারছে না। ফেসবুকে দেখে একজন প্রশ্ন করতে বলছে, তাই করলাম। তো তো যদি ওই ছেলের বীজরো সহবাস ছাড়া আর কি কোন টেস্ট টিউবের মাধ্যমে ছেলের বীজরো দিয়ে মায়ের গর্ভে যদি সন্তান ধারণ করে, এটা বৈধ কিনা জানাবেন। আর কোন মেয়ে বিবাহের পরে আরেক জনের সাথে অবৈধ সম্পর্ক থাকায় একই রাত্রে অন্য পুরুষ ও নিজ স্বামীর সাথে মিলন হয়, মিলন ঘটে, মিলন ঘটার পর ওই রাত্রে শেষ গর্ভে সন্তান ধারণ করে, যখন সন্তান প্রসবের সময় প্রসব করে 5 থেকে 10 মিনিটের মধ্যে দুইটা ছেলে সন্তান প্রসব করেন, এবং সে তার প্রশ্ন, তো আমি ওই রাত্রে গর্ভধারণ করেছি, এই সন্তানটা কার হবে? সন্দেহমূলক সে দুইটি সন্তানের ডিএনএ টেস্ট করে দেখে দুই সন্তানের দুইজন ছেলের বীজ্র থেকে, মানে শুক্রাণু থেকে জন্ম, সে দুইটা সন্তানের পিতা কে হবে? কিন্তু মেয়েটা তো বিবাহিত, তার স্বামী। জি জি জি, সংক্ষেপে বলুন, সংক্ষেপ। জি, আর কোন প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আন্নাই আন্নাই। জি, সন্তান হওয়া না হওয়ার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরাতে আল্লাহর যে স্থায়ী নীতি তিনি ঘোষণা করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরান, যাকে চান ছেলে সন্তান দেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরান ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলে মেয়ে দুটি দেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান তিনি বন্ধা করেন, সন্তান দেন না। এই চার ভাগে ভাগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মানুষের বিষয়ে। এখন সন্তান হয় না, চিকিৎসা নিতেই পারে, আবার আল্লাহর উপরে আস্থা বিশ্বাসও রাখতে হবে যে আল্লাহ ইচ্ছা করে সন্তান দেন। অনেককে দেরি করে সন্তান হয়, 16, 17, 18 বছর পরও সন্তান হয় এমন প্রমাণ আছে। জাকারিয়া আলাইহিসসালামকে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে সন্তানের পিতা হয়েছেন। বাকি থাকলো টেস্ট টিউব। হ্যাঁ, স্বামী স্ত্রীরটা যদি টেস্ট টিউবের মাধ্যমে করা যায়, এটা উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, কিন্তু এর বাইরে হলে এটা জায়েজ হবে না। দ্বিতীয় প্রশ্ন, এটা তো সাংঘাতিক প্রশ্ন, তারপরেও এই যে সমাজ কোথায় গিয়েছে দেখেন, অধঃপতনের একটা সীমা থাকা উচিত। কতটা অধঃপতন ঘটলে আপনি যা বলেছেন এগুলি তো উচ্চারণ করাও লজ্জার বিষয়, কারণ আমাদের দর্শকদের অনেকেই ছেলে মেয়ে সহজেই এই প্রোগ্রামটা দেখেন, আমরা আপনিও হয়তো বিব্রত, আমরাও বিব্রত। এখন শরিয়ার নীতিমালা হচ্ছে যে যিনি স্বামী ওই স্বামীর সন্তান হিসেবেই বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের পাপাচার থেকে গোটা সমাজকে হেফাজত করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম হুজুর। জি বলুন। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আচ্ছা বলুন। আমার প্রশ্ন হলো যে আল্লাহ বলেন সূরা মাইদা 1:3-5, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামে নতুন কোনো কিছু যোগ দিয়ে করা যাবে না,
বিজয় হল যে হজের বাসনে দি বলেছি সংক্ষেপ করুন সংক্ষেপ করুন জি আচ্ছা পুরো প্রশ্ন হলো যে তাজিয়া মিছিল যে এটা কি ছোট কিনা আর ওই সিয়ারারে ওই লগে কলমা তৈব লা ইলাহা ইল্লাল্লাহ লগে হযরত আলীর নাম তৈব করে জি তাজিয়া মিছিল আর জি মূলত সিয়া শুনি দেওয়ার আকিদার ভিতরে তো আর কোন প্রশ্ন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত জি হ্যাঁ ইসলাম পরিপূর্ণ আমি অনুরোধ করেছিলাম আপনার সংক্ষেপ প্রশ্ন করে সূরা মায়েদাতে আছে ইসলাম পরিপূর্ণ আরও কথা বলতে চেয়েছিলেন মূল প্রশ্ন হচ্ছে আপনার তাজিয়া মিছিল না তাজিয়া মিছিল করা যাবে না আশুরা এটি পূর্ব থেকে প্রতিষ্ঠিত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহান তাআলা ফেরাউন এবং তার বাহিনী থেকে দশই মুহররম নাজাত দিয়েছেন ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলকে অনুসরণ করেছে আল্লাহ সুবহান তাআলা সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিলেন ফেরাউন বাহিনীকে আল্লাহ ডুবিয়ে মারলেন এর শুকর হিসাবে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন দশই মুহররম তাহলে বোঝা গেল দশই মুহররম হাজার হাজার বছর আগ থেকে প্রতিষ্ঠিত একটি বিষয় ঘটনাচক্রে কারবালা হয়েছে দশই মুহররম তাজিয়া মিছিল শোক মিছিল আপনারা যদি শোক মিছিল ঈসা আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শোকে করেন তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা আলী তাকেও তো নির্মমভাবে শহীদ করা হয়েছে সেখানে শোক করেন না কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সলাতে ইমামতি করা অবস্থায় তাকে আপনার হত্যা করা হয়েছে সেখানে শোক করেন না কেন অতএব এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আর শিয়া ভাইরা নিজেদেরকে শিয়া হিসাবে পরিচয় দিতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরাও তাই করি ইসলাম বিরোধী যে ধরনের আকিদা সে শিয়া হোক সুন্নি হোক সুন্নিদের মধ্যে অনেক বিভ্রান্তকর আকিদা আছে অতএব ইসলাম ইসলামের মূল যে সোর্স কোরআন এবং সহিহ সুন্নাহ এই দুইটি উৎস এই দুইটি সোর্স সমর্থন করে না এমন সব কাজেই ইসলাম বহির্ভূত কোরআন সুন্নাহ যতটুকু অনুমোদন করেছে এটি ইসলাম এটি দিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন সালাম আলাইকুম আমি মামুন বলছি নওগাঁ থেকে একটু কাজ প্রশ্ন করতাম ভাই জি বলুন বলুন আমার প্রশ্ন দুইটা প্রশ্ন করব জি তো এক নম্বর হলো যে বাসায় একাকি ফরজের নামাজ পড়লে তার আগে কি ইকামত দিতে হবে কিনা এটা একটা আর ওই ঋণ থেকে মুক্তির জন্য কি কি আমল বা দোয়া করতে পারি এবং প্রথম প্রশ্ন হচ্ছে বাসায় একাকি সলাত আদায় করলে আপনি একামত দিবেন কি না এই প্রশ্নের জবাবের আগে যে কথাটা বলতে হয় যে আপনি একাকি সলাত আদায় করবেন কেন সলাত জামাতে আদায় করতে হবে নিকটস্থ মসজিদ হ্যাঁ যদি কোনো কারণে আবারও বলছি আপনি আমি যেই হই সলাত আদায় করব জামাতে নিকটস্থ মসজিদে মসজিদ না হলে যেখানে জামাতের অ্যারেঞ্জমেন্ট করে যেমন অনেক অফিসে এখন মসজিদ তো আশেপাশে নাই তারা অফিসের ভিতরেই জামাতে নামাজের আয়োজন করে থাকে জামাতে সলাত আদায় করতে হবে কোনো কারণে যদি একা পড়তে হয় শুধু একামত না আজান একামত দুটি সুন্নত আজান একামত দেওয়া দুটি সুন্নত আজান একামত না দিলেও সলাত আদায় হবে কিন্তু দেয়াটা শূন্যা দ্বিতীয় প্রশ্ন আপনার হচ্ছে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর একটা হচ্ছে দোয়া আছে সই হাদিস সম্মত সেই দোয়াটা পড়বেন আর আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিক ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়া পড়লে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ থেকে মুক্ত করে দিবেন এই আশা আমরা করতে পারি রাসূলুল্লাহর হাদিসের আলোকে আর জীবিকার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আবু দাউদ একটি হাদিস বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে
رسول الله بولتن من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب যে ব্যক্তি সর্বক্ষণ ইস্তিগফার করবে সর্বক্ষণ উঠতে বসতে আপনার নীরবে বসে আছে ইস্তিগফার পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাকে তিনটি প্রতিদান দিবেন এক নম্বর হচ্ছে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন দুই তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন তিন আল্লাহ তাকে এমন উৎস থেকে জীবিকা দিবেন যে সে ধারণাও করতে পারে না অতএব আমরা সবাই আমলগুলি করি ঋণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি তারপরে আমরা আমাদের যেন সংকট না থাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি এবং আল্লাহর কাছ থেকে আমরা যেন হালাল জীবিকা বেশি বেশি পাই জন্য আমরা ইস্তিগফার করব আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আসসালামু আলাইকুম জি বলুন আপনার টিভি সাউন্ডটা কমান কমে কথা বলেন ওয়ালাইকুম সালাম বলুন মাগরিবের আগে শুন না আপনার ডায়ালকৃত টেলিফোন লাইনটি জি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাগরিবের আগে যে দুই রাকাত সুন্নাহ আপনি নিজে এটাকে সুন্নাহ বলেছেন হ্যাঁ এটি সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু ক্বাবলাল মাগরিবে রাকাতাইন সল্লু ক্বাবলাল মাগরিবে রাকাতাইন সল্লু ক্বাবলাল মাগরিবে রাকাতাইন লিমান শা বুখারী মুসলিমের হাদিস যে তোমরা মাগরিবের আগে দুই রাকাত সালাত আদায় করো মাগরিবের আগে মানে সূর্য অস্ত যাওয়ার পরে আজান হওয়ার পরে মাগরিবের ফরজ সালাতের আগে তিনবার বলছেন দুই রাকাত সালাত আদায় করো মাগরিবের আগে দুই রাকাত সালাত আদায় করো মাগরিবের আগে দুই রাকাত সালাত আদায় করো মাগরিবের আগে তৃতীয়বারে বলেছেন লিমান শাহ যে চাইবে অর্থাৎ যদি তিনি এই কথাটা না বলতেন যে চাইবে তাহলে এটা ফরজ হয়ে যেত কারণ আল্লাহ রসুলের আদেশ পড়ো এক হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি দেখেছি কেবার সাহাবী জ্যেষ্ঠ সাহাবিদেরকে সিনিয়র সাহাবিদেরকে মসজিদ নববীতে এসে তারা ফিলার নিয়ে প্রতিযোগিতা করত ফিলারের পিছনে কে কার আগে দাঁড়াবে মাগরিবের এই দুই রাকাত সুন্নত আদায় করার জন্য আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু বলছেন যে এত অধিক পরিমাণে সাহাবে কেরাম মাগরিবের আগে দুই রাকাত সালাত আদায় করতেন নতুন কেউ যখন মসজিদে আসতো তখন সে মনে করত বোধ জামাত হয়ে গেছে তিনটি হাদিসেই সহি হাদিস শক্তিশালী হাদিস এগুলো মাগরিবের আগে দুই রাকাতের ব্যাপারে আলাদা হাদিস এরপরে কমন একটি হাদিস আছে মসজিদে প্রবেশ করেই দুই রাকাত সালাত আদায় করা তাও সহি হাদিস আরেকটি হাদিস হচ্ছে রসুলাম বলছেন আজান এবং একামতের মাঝে দুই রাকাত সালাত আদায় করার জন্য তো পাঁচটি হাদিসের মাধ্যমে একটি প্রতিষ্ঠিত বিষয় অথচ এই সুন্নতের প্র্যাকটিস আমাদের দেশে নাই সৌদি আরবসহ আরব দেশ থেকে যারা দেশে ফিরে এসে এই দুই রাকাত সালাত আদায় তারা ওখানে অভ্যস্ত ছিল এখানে এসে পড়তে চায় এটাকে ঠেকানোর জন্য এখন এটা সিন্ডিকেট করে মাগরিবের পরে এখন বয়ান শুরু হয়েছে এই বয়ানের উদ্দেশ্য কিন্তু বয়ান না এই উদ্দেশ্য হচ্ছে ওই দুই রাকাত সুন্নতকে ঠেকানো আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন এই সুন্নত যে ঠেকানোর যে প্রবণতা এটা তো সাংঘাতিক একটি অপরাধ গর্হিত একটি অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সুন্নত জামাল করার তৌফিক দিন জি সময় হলো একটি বিরতির বিরতিতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আবার ফিরে এসে আপনাদের প্রশ্ন নেব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিরতির থেকে ফিরে আসলাম আবার আপনাদের প্রশ্ন আমরা নিচ্ছি কোরআন সুন্নাহর আলোকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন জি আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার সূরা মুদাসসিরের একটা আয়াত আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি আর এই আয়াতের তাফসীরটা যেটা করছে সেটা হচ্ছে যে আপনি যে কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না এটা একটু পুরোপুরি আপনি তাফসীর আপনি কাছে একটু জানতে চাচ্ছি হ্যাঁ ওয়ালি রব্বিকা ফাসবি ওয়ালি রব্বিকা ফাসবি হ্যাঁ এটার একটু ওয়ালি রব্বিকা ফাসবি
ফাজবিল না ফাকাব্বির জাতীয় কিছু জি জি এর মানে কখনো এখানে হচ্ছে আপনি যে ফিজিলেনি করেন তাফসিলা কি আপনি আয়াতটা সঠিক করে বলছেন জি কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করুন আপনার এই অংশ ঠিক আছে কিন্তু আয়াতের যে অংশ বলেছেন ওটা ঠিক না জি আচ্ছা সূরা মুদাসসিরের প্রথম আয়াতগুলো রাসূল ইসলামের রিসালাতের জীবনের প্রথম দিকে নাজিল হয়েছে সেখানে বলা হয়েছে যে বেশি পাওয়ার আশায় তোমরা দান করো না অর্থাৎ দান করতে হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য বিনিময় পাওয়ার জন্য না দানটা হবে একেবারেই আল্লাহর উদ্দেশ্যে সেখানে আমি পাবো শুধু পাওয়ার আশা না আমি এখন যা দিচ্ছি আরো বেশি পাবো এই আশা যেন কেউ দান না করি আমাদের মধ্যে প্রবণতা আছে যে আমরা কাউকে দেই দিই আমরা আশা করি আমি আবার পাবো শুধু পাবো না আমি হয়তোবা বেশিও পেতে পারি এই দানের মধ্যে কোনো সওয়াব নাই এই দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন না আমরা যখন যা দান করব আমরা তার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা করব না সূরায়ে দাহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন যে আমরা তোমাদেরকে যা দেই গরিবদেরকে আল্লাহর উদ্দেশ্যে দেই ওয়ালা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আমরা তোমাদের কাছ থেকে আর প্রতিদানও চাই না এবং তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবো তাই চাই তাও চাই তাহলে মুমিনের দানের বৈশিষ্ট্য হবে সে যাকে দান করবে তার পক্ষ থেকে কোনো কৃতজ্ঞতাও আশা করবে না এবং প্রতিদানও আশা করবে না আল্লাহ এইভাবে আমাদেরকে দান করার তৌফিক দিন সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন জি আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো শুক্রবারে দুইটি আজান কেন দেয়া হয় আর বিশেষ করে দ্বিতীয় আজানটি অর্থাৎ খুতবার আগে যে আজানটি দেয়া হয় এটা তুলনামূলকভাবে প্রথম আজান দেওয়ার সময় যেরকম জোরালো থাকে এটি খুব অল্প ইয়াতে জোরালোতে সে আজানটা দেয়া হয় মসজিদের কেন আর দ্বিতীয় প্রশ্ন হলো কাফের নাসারা মুশরিক এই শব্দগুলোর অর্থ যদি একটু বলতেন বিস্তারিত জি শুক্রবার না বলে আমরা জুমাবার বলি কারণ কোরআন মজিদে এই দিনের নামটি এসেছে এই যা নুদিয়া ইলাইকুম ফি ইয়াউমিল জুমআত জুমার দিন বলি আমরা শুক্র শব্দটা অত ভালো শব্দ না আমরা অভ্যাস করে ফেলি আচ্ছা দুইটি আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আজান ছিল আজান আজানের পরপরই রাসূল ইসলাম মিম্বারে দাঁড়াতেন খুতবা দিতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আজানে ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথম দিকে একটি আজান ছিল যখন মুসলমানদের আবাস মদিনার মসজিদে নববী থেকে সম্প্রসারিত হয়ে গেল দূরে দূরে চলে গেল এবং মুসলমানের সংখ্যা বেড়ে গেল হাটে বাজারে তাদের ব্যস্ততা বেড়ে গেল কর্মব্যস্ততা বেড়ে গেল তখন তিনি ওই পূর্ব প্রস্তুতির জন্য আরেকটি আজান তিনি চালু করলেন যেন সবাই অ্যালার্ট হয়ে প্রস্তুতি নিয়েই মসজিদে জুমার জন্য আসতে পারে এখন কথা হচ্ছে অনেকেই বলেন যে না একই আজান থাকতে হবে এই দ্বিতীয় আজান বেদাত আচ্ছা বিবেককে প্রশ্ন করা উচিত যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার এক খলিফা যাদেরকে রাসূল ইসলাম বলছেন আলাইকুম সুন্নতি আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তোমরা আমার সুন্নত কাকড়ে ধরো এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদের সুন্নত আঁকড়ে ধরো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন একজন তিনি যখন আজান চালু করেন মদিনাতে অনেক সাহাবি তখন জীবিত কেউ এই আজানের বিরোধিতা করেন নাই তো সাহাবায়ে কেরামের ঐক্যমত্য এটাও শরীয়তের একটা ভিত্তি আজমা বলে সাহাবায়ে কেরামের ঐক্যমত্য অতএব এই আজান সুন্নাহ শরিয়াসম্মত যারা এটাকে বেদাত বলেন এটা তারা
ধৃষ্টতা প্রদর্শন করেন, ঔদ্ধত্য প্রকাশ করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাতের অভিযোগ অভিযুক্ত করতে চান, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। অতএব এই আজানও সুন্নাহ সম্মত। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় আজান যেটা আগে প্রথম আজানে ছিল ওইটা অল্প আওয়াজে, ওইটা বেশি আওয়াজে, এটা কোনো কোনো মসজিদে, অধিকাংশ মসজিদ না, অধিকাংশ মসজিদে মাইক্রোফোনের একই অবস্থা, সাউন্ড সিস্টেম, প্রথম আজান যা পরের আজানও তা, কোনো কোনো মসজিদে হয়ে থাকে, এটা হওয়া স্বাভাবিক। কারণ প্রথম আজান যেটা দেওয়া হয় এটা তো প্রস্তুতিমূলক, সবাই যেন অ্যালার্ট হয়ে যায়, মসজিদে আসা শুরু করে দেয়। আর সেকেন্ড আজান যেটা খুতবার আগে দেওয়া হয় এটা তো হচ্ছে যারা মসজিদ ক্যাম্পাসে অবস্থান করছে তারা শুনলে চলবে। যে এই বিষয়গুলো নিয়ে কোনো জটিলতা সৃষ্টি করা ঠিক না। আল্লাহ আমাদেরকে শরিয়ার সকল বিষয়ে সরল সহজভাবে বোঝার তৌফিক দিন। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জি বলুন। জি আমি আলোয়ার রাজবাড়ি থেকে। জি জি আমার প্রথম প্রশ্ন হলো ওই বিধবা মহিলার বিবাহ, বিধবা মহিলার বিবাহে গার্জিয়ানের উপস্থিতি কি বাধ্যতামূলক, না গার্জিয়ান দূর থেকে টেলিফোনে অনুমতি দিলে হবে? জি। দ্বিতীয় প্রশ্ন হলো কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, লুত আলাইহিস সালাম যখন দলবল নিয়ে চলে যাচ্ছিলেন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে ফিরে তাকাবে না, তখন তার স্ত্রী ফিরে তাকিয়েছিলেন বলে উনি পাথর হয়ে গেছেন, এই এখনো পাথর আছে অবস্থায় কোন এক পাহাড়ে, এটা সঠিক কিনা জানিয়েবাদিত করবেন ইনশাল্লাহ। আরেকটা কথা আছে, সালাতের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়া হয়ে গেলে কি সহজিদা দিতে হবে কিনা? তৃতীয় রাকাতে বিসমিল্লাহ সহ অন্য আয়াত পড়া হয়ে গেলে সহজিদা দিতে হবে কিনা সুরা ফাতিহার পরে? জি সুরা ফাতিহার পরে, তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পরে। জি 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 জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিধবা মহিলা মানে তার আগে বিবাহ হয়েছে, স্বামী মারা গিয়েছে। এখানে দুটি মত, একটি মত হচ্ছে সকল নারীর বিয়ের ক্ষেত্রেই অভিভাবকের অনুমোদন লাগবে, আরেকটি মত হচ্ছে যারা কুমারী মেয়ে তাদের বিবাহের ক্ষেত্রে অনুমোদন লাগবে যাদের বিবাহ হয়ে গেছে, তালাকপ্রাপ্তা অথবা বিধবা, তাদের ক্ষেত্রে অভিভাবকের অনুমোদনের প্রয়োজন নেই। যে কোনো একটি মত গ্রহণ করা যায়, এগুলি জটিল বিষয় না। লুত আলাইহিস সালাম বিষয়, হ্যাঁ এটা বলা হয়ে থাকে যে তার স্ত্রী তো আসলে কাফের ছিল, তার স্ত্রী তো ইমানে আনে নাই, এবং সেই স্ত্রী পাথর হয়ে আসে এটা আমরা শুনি, এটা কতটা আপনার দলিল নির্ভর এটা দেখতে হবে, এই মুহূর্তে আমি এইভাবে বলতে পারছি না। হ্যাঁ আমরা এটা শুনে থাকি যে আসলে কতটা বিশুদ্ধ বর্ণনার আপনার সমর্থিত এটা একটু দেখতে হবে। সালাতের তৃতীয় রাকাতে যদি সুরা ফাতিহার বিসমিল্লাহ পড়ে পেলেন, না এতে সহসদার কোনো প্রয়োজন নেই, সুরা বিসমিল্লাহ একটু ছোট্ট আয়াত, এতে আপনার বেশি সময় তো যায় নাই, অতএব বেশি সময় যদি লেগে যায় তাহলে সহসদার প্রয়োজন আছে, কিন্তু এখানে বিসমিল্লাহ রহমান রহিম অতটা সময় যায় না, অতএব এই জন্য সহসদা দিতে হবে না। আল্লাহ আলম বিশ্বাব। আসসালামু আলাইকুম। আপনি ভলিউমটা কমান আপনার টিভির। জি জি শুনছি আপনার টিভি ভলিউমটা, মেহরবানি করে কমিয়ে নেন। জি আপনার টিভি ভলিউম কমিয়ে নেন। জি বলেন। আমার একটা ছেলে 10 বছরের, মানে সব সময় দুষ্কান করে, আমার কথা শুনতে চায় না, আমি যদি আরবি করতে বললে উনি কান্না করে, আমার করতে বললে উনি কান্না করে, তাহলে আমার আমি একটা হুজুর থেকে জিজ্ঞেস করছি, বলছি যে হুজুরে আপনি সুরা সাব্বাত এটা পরে শুনছেন, আসলে এটা কি সত্যি? সুরা কোন সুরা? মানে আরবি বলতে হুজুর উনি কিছু করতে চায় না। কোন সুরা? তারে কিন্তু মনোযোগ দিয়ে করে না। আপনি কোন সুরা পড়ে ফু দিতে বলছে? কোন সুরা?
খুব পরিষ্কার হয় নাই আপনার যা বলতে চেয়েছেন আপনি টিভি ভলিউম আপনি তো কমান নাই কয়েকবার বলার পরও সাউন্ড সমস্যার কারণে আপনার কথা পুরাটা আমরা বুঝতে পারিনি এতটুকু বুঝেছি যে আপনার ছেলে দুষ্টামি করে কথা শোনে না কোন এক হুজুর কোন সূরা পড়ে ফু দিতে বলেছেন আপনি মা আপনি তাকে জন্য দোয়া করেন বয়স তার বেশি হয় নাই দোয়া করতে থাকেন তাকে বুঝান আদর করেন আর আপনি একজন মানসিক মানে বিশেষজ্ঞ আপনি তাকে দেখান আর আপনি দোয়া করতে থাকেন যে সূরা বলছেন সুনির্দিষ্টভাবে কোনো সূরা নেই যে সূরা পড়ে ফু দিলে ছেলে মেয়ে বাধ্য হবে না এমন কোনো সূরা নেই হ্যাঁ অসুস্থ যদি কেউ হয় তখন সূরায়ে ফালাক সূরায়ে নাস সূরায়ে ইখলাস এগুলি পড়ে ফু দেওয়ার বিধান শরিয়া রসুলাম বলেছেন সূরায়ে ফাতিহা পড়ে ফু দেওয়ার জন্য এটা বলেছেন সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাস সূরায়ে ফালাক সূরায়ে নাস এগুলো বিশেষ বিশেষ সময়ে এগুলি ফু দেওয়া শরিয়া সম্মত এছাড়া অন্য সূরা পড়ে ফু দেওয়া এগুলি সহি হাদিস দ্বারা সমর্থিত নয় তা আপনি আপনার ছেলেকে এগুলি পড়ে ফু দেন সূরে ফাতিহা সূরে ইখলাস সূরে ফালা সূরে নাস আর আপনি দোয়া করেন আর একজন ডাক্তার দেখান যে কেন তার এই সমস্যাটা হয়েছে অনেক মানুষের মানসিক সমস্যার কারণে হয়ে যায় আল্লাহ আপনার ছেলেকে সুস্থ করেন এবং আপনি তাকে যে যা বলেন তা যেন সে শুনে এই দোয়া আমরা করছি সালাম আলাইকুম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মাহফুজ আলাইকুম জি বলুন আল্লামা প্রথম হলো আল্লামা নাসির উদ্দিন আলবানির লেখা বইটার নাম নামাজ নামাজ সম্বন্ধে একটা বই ছিল এর নামটা আমি ভুলে গেছি জি আমরা মহিলারা তো মসজিদে নামাজ পড়ি না ঘরে যে ফজর নামাজ পড়ে যে জন্য একটা ওই আপনার নিয়মিত পড়ি এটা কি সবটা পাবো বুঝি না আবার বলুন আজান এবং আমাদের দেশের আজান একই টাইমে দেয় এখন আসরার আমাদের মাদ্রাসার সাথে হয়েছে এখন আমি কি মক্কা শরীফের আজানের জবাব দিব নাকি আমার দেশের মসজিদের আজানের জবাব দিব আচ্ছা জি 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 ঠিক আছে ভালো প্রশ্ন করেছেন জি প্রথম প্রশ্ন হচ্ছে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত মহাদ্দেশ বলা হয় যে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মহাদ্দেশ তিনি হাদিসের উপর তার অনেক খেদমত তার সলাতের উপর একটি বই আছে তো সেই বইয়ের নাম হচ্ছে সলাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত তাকবীর থেকে সালাম পর্যন্ত এই হচ্ছে পুরা নাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত তাকবীর থেকে সালাম পর্যন্ত এটার বাংলা অনুবাদ হয়েছে আপনি পাবেন দুই নম্বর হচ্ছে আপনি ঘরে ফজরের সলাত আদায় করেন মসজিদে না ঘরে ফজরের সলাত আদায় করে ওই জায়গাতে বসে থেকে সূর্য উদয় হওয়ার পর হারাম অক্ত 15 থেকে 20 মিনিট অতিক্রম হওয়ার পর আপনি যদি এশরাকের সলাত দুই রাকাত আদায় করেন রাসূল সাল্লাম বলছে এক হজ বা এক ওমরার সব হ্যাঁ আপনি এই সব পাবেন এখানে পুরুষদের জন্য হচ্ছে মসজিদ আর মসজিদে যেতে কোনো কারণে যদি পুরুষ মসজিদে যেতে না পারে অসুস্থ বা জমাত পায় নাই তিনিও যদি ঘরে আমল করেন তাহলে এই আমলের সব পাওয়া যাবে ইনশাআল্লাহ মক্কার আজান শুনেন আবার আপনার স্থানীয় আজান এক সলাত না সম্ভবত একটা হচ্ছে মক্কারটা আসর আপনারটা আপনার হচ্ছে এখানে মাগরিব না আপনি আপনার স্থানীয় মসজিদের আজানের জবাব দিবেন আমাদের বাসার চারপাশে অনেক মসজিদ অনেক আজান আমরা শুনি কিন্তু জবাব কোনটা দেবো যেটা আমার মহল্লার মসজিদ যেই মসজিদে আমি সলাত আদায় করি আমরা সলাত আদায় করি ওই মসজিদের আজানের জবাব আমরা দেব সবগুলি আজানের জবাব দেওয়ার প্রয়োজন নাই আর মক্কার আজান তো আমরা সরাসরি শুনি না
আমরা শুনি টেলিভিশনের মাধ্যমে, আমরা শুনি রেডিওতে, না ওই আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের মহল্লার মসজিদের আজানের জবাব দেব, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমার কোনো সন্তান নেই, এখন আমার বাবা বাড়ি থেকে পাওয়া সম্পত্তি আমি কি অর্ধেকটা ভালো কাজে অর্ধেকটা আমার ছোট ভাইকে উইল করে দিয়ে যেতে পারি, এদিকে ধর্ম পারমিট করে? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, হায়েজ অবস্থায় মেয়েরা কি কোরআনের সূরাগুলি পড়তে পারবে মুখে? জাস্ট এটাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার সন্তান নেই, আপনি আপনার সম্পদ বা আপনার পৈতৃক সূত্রে যে সম্পদের মালিক হন না, এখন আপনি কাউকে দিবেন না, এখন কোনো ভাইকে দিবেন না, বোনকে দিবেন না। আপনার স্বাভাবিকভাবে যখন এই পৃথিবীর জীবনের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনার যখন মৃত্যু হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যে বন্টন নীতি তিনি তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন স্থায়ীভাবে, ওই নীতি অনুযায়ী আপনার উত্তরাধিকারীদের মধ্যে এটা বন্টন করা হবে, আপনি কাউকে দিবেন না। জি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন, করতে পারবেন কি না? হ্যাঁ, অধিকাংশের মত হচ্ছে কোরআন স্পষ্ট করে পড়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে যে না, আপনি যে মুখস্থ সেটাও পড়া যাবে না, কিন্তু ইসলামী স্কলারদের দলিল নির্ভর মত হচ্ছে আপনি মুখস্থ ওই অবস্থায় তেলাওয়াত করতে পারবেন। আপনার হ্যাঁ, ওইটা বিতর্কিত, কোরআন মাজিদ স্পষ্ট করে পড়া যাবে না যাবে না, দুটি মত আছে, ওই মতটা আমরা আপাতত ওইটাকে বাদ দিই, বিতর্কিত যেহেতু, কিন্তু কোরআন আপনি পড়তে পারবেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ফতোয়া দিয়েছেন যে মাসিক অবস্থায় মেয়েরা কোরআন মাজিদ পড়তে পারবে, তার যা মুখস্থ ওই অংশ পড়তে পারবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান আপনারা দেখেন এবং দেখবেন প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে, এখানে আপনারা প্রশ্ন করবেন এবং বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো এবং আমরা সেটা আমল করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।